যে রাধা রাধা করে পাগল হলো, চলো রাধা তোমায় সঙ্গে করে নিয়ে যাবার জন্য আমায় পাঠিয়েছো। তো ননদিনী সদর দরে দাঁড়িয়ে আছে, পালাবার পথ কই? তুমি এক কাজ করো, আমার বেশভূষা তুমি পরে রাখাল সেজে বেরিয়ে পড়ো। আচ্ছা বৃন্দাবনে তুমি যে খেলা খেলছো তোমার সেই খেলার সাথে আমাকেও করে নাও না। নারদ, ত্রিভুবন ঘুরে বেড়াবেই তোমার কাজ, তোমাকে কি আমি বৃন্দাবনে বেঁধে রাখতে পারি? ভুবন মোহন দয়াল ঠাকুর, নির্জনে পেয়েছি তোমায় আজ, আর বিলম্ব করো না, এসো এসো, বুকের ওপর ঝাঁপিয়ে পড়ো, বুক জুড়িয়ে চলে যায়। উপবাসী ঋষি, তোমার ওই ক্ষীণ বক্ষ পঞ্জরে ঝাঁপিয়ে পড়বো, তাতে তোমার বুকে যদি ব্যথা লাগে। ব্যথা হারি হরি, তোমার দেওয়া ব্যথা পাবার জন্যই তো ভবঘুরে হয়ে রয়েছে, দাও ব্যথা দাও। কেউ তোমায় আর চিনতে পারবে না রাধা, তুমি যেন ঠিক আমি সুবল। কিন্তু তাই তো, হ্যাঁ হয়েছে, ওই যে তোমাদের উঠোনে একটা বাছুর বাঁধা রয়েছে, ওইটাকে বুকে করে বেরিয়ে পড়ো, তোমাদের কুটিলা কিছুই বুঝতে পারবে না। যদি ধরে ফেলে বড় ভয় করছে। কিসের ভয়? শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতে ডাকতে চলে যাও, বড় বড় অসুর বধ করলে ওই নন্দের গোপাল, তার কাছে কিনা কুটিলে। তাই তো গো, কুমিদির চোখ একেবারে ঢুলে আসছে, এমন অসময়ে সন্ধ্যেবেলা ঘুম ধরে কেন? যাই হোক, ঘোড়া বাঁশি বাজায় চমৎকার। এ কি হলো আমার?
কই? মাকে আমার আসছে, আজ মিলন দেখে আমি হব না ঠাকুর। তার নানদিনীর ভাই রাখাল বেশি আসছে, তোমায় দেখে লজ্জা পাবে। হরি হরি হরি, ধন্য তুমি, তোমার খেলা বুঝিবারে নারী। Yeah.
বাবা, রাধা সুবল সে যে আগে পালিয়ে এসে কেষ্টার সঙ্গে প্রেম করছে, ছুরির বুদ্ধি আমার চেয়েও ঢের বেশি। আমি সতী হই, যদি আমি যথার্থ সতী গর্ভে জন্মে থাকি, তবে অন্তত তার এই কালামুখ বাঁশিটাকে এই তোমায় বলে রাখছি। আমার ছেলে
কালি বলে যাব তব গো যমুনার ওই কালো জলে, কলমকে ভরেছে কায়া সদাই কালি কালি বলে, কলমকে ভরেছে কায়া সদাই কালি কালি বলে, চোখে কালি মুখে কালি, চোখে কালি মুখে কালি, জীবন কালি কালির ছলে যমুনার কালো জলে, কালি বলে যাব যব গো যমুনার কালো জলে। দাদা কি চব্বিশ ঘন্টায় চোখ বুঝে থাকবে? চোখ তোমার খুলবে কবে বলি? চোখের কালি বুঝবে কবে শুনি? কেন জ্বালাতন করিস কুটিলা, ডাকলি কেন, কি বলবি বল? তোমাদের যে বিশ্বাস হয় না ওই কেসটা ছোড়া রাধার কথা, একবার দেখবে এসো দেখিনি দাদার ঘরে। কি দেখাবি? সেই কেসটা ছোড়া রাধার ঘরে ঢুকেছে। ও এই এতে আর হয়েছে কি? সে তো ননি চোরা, সকলকার বাড়ি দিতে ননি খেয়ে। এ সে ধরনের ননি চুরি নয় গো, সে ধরনের নয়। তুই ছাইয়ার কষ্ট করে বলতে পারছিস, তুমি যে দাদা তুমি দেখবে এসো। না তোদের জ্বালার পারি না বাবু, চ ওই তো রাগ আমার বেড়ালের সঙ্গে খেলা করছে। তুই শ্রীকৃষ্ণ দেখলি ওই বেড়ালটাকে? তোদের মেয়ে ছেলেদের মন বড্ড খুশি। হায় ভগবান, রাধার এই কলঙ্ক ভঞ্জন করবে কবে? আমি নিজের চোখে কেষ্টকে এই ঘরে দেখলুম। গোকুলদা তুমি তো বেশ খাড়া হয়ে দাঁড়িয়েছ, তোমার বুঝ কোথা গেল? হ্যাঁ তাই তো, আমার এতদিনের পুঁজ কোথায় গেল? কই শ্রীকৃষ্ণ তো আমার বুকের উপর নেই, এ কি হলো? হ্যাঁ তুমি লুকিয়ে কোথা রইলে দেখা দিলে
আমি মাখন খাবো, ওগো আমি মাখন খাবো। ছিল বটে, কিন্তু
দেখ, তুই যেভাবে ধরছিস সেরকম ভাবে গান তো নয়, আমার মনে হলো এই যেন ভগবানকে ডাক। তোমার কানে শোনা ভাবের কথা রেখে দাও, চোখে দেখা ভাবটা এখন দেখিয়ে দিচ্ছি, একটু জোরে চলো। আমার গৌরব, তোমার সঙ্গে যে আমার প্রতি সম্বন্ধ আছে এটি আজ আমি চারিদিকে লোক পাঠিয়ে দিয়ে আসি। না দেখে নারদার নড়ছে না, যাকে আর নাই
তো জবাব দিতে দিতেই প্রাণটা বেরিয়ে গেল। তুমি বলো, তোমার কি বলবো? আমি বালক নই, আমার বয়স হয়েছে ঢের। খারাপের অঙ্কে আমার বয়সের পরিমাণ করতে আজও কেউ পারে। যার কাল আমি এমনিতেই হয়ে আছি, লক্ষ বছরে এক তিলও বাড়লুম না। তোমার মতো পাপ তো করিনি বাপু যে অল্প বয়সে রোগে শোকে বুড়ো হয়ে যাব। এই তরুণ চালায় শরীর চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তারপর আলোকের পিতৃ চমরাজ, তুমি কি আমার একেবারে ভুলে গেছ? কোথায় যাচ্ছ বলবে না তো? তবে আমি যাই ভাই। আরে না, যাসনে খোকা, তোর ভাই শব্দটা আমার কানের ভেতর দিয়ে যমনি দেহের মধ্যে প্রবেশ করলো, অমনি অমনি যেন সকল যন্ত্রণা দূর হয়ে গেল। বল বল ভাই, আমাকে আরেকবার অমনি করে ভাই বলে ডাক। তুমি কোথায় যাচ্ছ বলো? ভগবান নাকি শ্রীকৃষ্ণ নাম নিয়েই এই বৃন্দাবনে জন্মেছেন, তাই তাই তাকে দেখতে যাচ্ছি। তার দেখা পেলেই রোগমুক্ত হব, নইলে নইলে আত্মহত্যা করব। আত্মহত্যা করা মহাপাপ, তা তোমায় করতে হবে না, আমি বৈদ্য। এই দেখো এই গাছের পাতা, হাতে রোগে এই হাত তোমার গায়ে বুলিয়ে দিলে এখনই সব ব্যারাম ছেড়ে যায়। এই দেখো তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। না না না, কিছুতেই না, তুই আমার গায়ে হাত দিচ্ছি। বাপরে, সে কি সব পড়েছে পাগল ছেলে, ননির পুতু, আমি কি তুমি মেরে ফেলতি এই বৃন্দাবনে এসেছি? সরে যা। তবে আমি আর কি করি বলো? তুমি ভাই আমায় সেই শ্রীকৃষ্ণের শাড়িটা দেখিয়ে দে, আমি তোর চাই না। ভগবান নয়, কিন্তু তোমার এতটা পথ কষ্ট করে আসায় যে বৃথা হলো ভাই। কেন? সেই কৃষ্ণ আজ সকালে মারা গেছে। এই বৃন্দাবনে কি আজ একটিও লোক দেখতে পাচ্ছ? সব সেই মরা ছেলে দেখতে গেছে। তুমি কি বললে ভাই? মারা গেছে? Thank you.
আপনাকে এদেশে নতুন দেখছি, আপনি কোথায় যাবেন? আমি বৈদ্য চিকিৎসক, রোগীর অন্বেষণে ঘুরে বেড়াই এদেশ সেদেশ করে। অনুমান হচ্ছে আপনার গিয়ে রোগী থাকতে পারে। বড়ই সৌভাগ্য আপনার সাক্ষাৎ পেল। এখানে নন্দঘোষের বেটা শ্রীকৃষ্ণের বড়ই অসুখ, যদি দয়া করে একবার আমার সঙ্গে যান। গৃহস্বামী স্বয়ং এসে আমায় নিয়ে গেলে আমি যেতে পারি। আপনার কথায় নন্দঘোষের গৃহে যাব, তাতে আমার সম্মানের লাঘব হতে পারে, নয় কি? আহা কি সুন্দর মূর্তি, ইনি শ্রীকৃষ্ণের চৈতন্য ফিরিয়ে আনবেন বলে মনে হচ্ছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি এখনই ফিরে আসছি। কিছুই নেই, অঙ্গহীন হয়ে গেছে। কি বললে? জমি তুললে কি হবে? এতক্ষণ কি করছিলেন? এর আগে একটু সংবাদ দিতে পারেননি? নন্দরাজ, আপনি গোয়ালাদের রাজা, আপনার বুদ্ধি শুদ্ধি এখনো পরিপক্কতায় দাঁড়ায়নি। আপনি ওষুধ দিলেন না? না, পদ্মপত্রে বাড়ি যথা করে টলমল, মানব জীবন তথা সদত চঞ্চল। কেউ কিছু করতে পারছে না, কেন যে হলো কি যে হলো কিছুই বোঝা যাচ্ছে না। রোগী কি অত্যাধিক ক্ষীর স্বর্ণবণি খেতে ভালোবাসত? হ্যাঁ, সেটা আপনি ধরেছেন ঠিক। কতবার ভেদ হয়েছে বললেন? কই, সেসব তো কিছু হয়নি। তা বটে, এত হজম শক্তি থাকতে কিকির ব্যয়রাম, ওই আশ্চর্যের বিষয়। আপনি ওষুধ দিন, বড়ই বিলম্ব হয়ে যাচ্ছে। ঔষধ আর কোথায় দেব বাহু, খাবে কে? সমস্ত উদরটি কণ্ঠাব্দি পরিব্যাপ্ত হয়ে কেবল ক্ষীর স্বর্ণবণিতে চৈতুম্বুর হয়ে আছে। ঔষধির ক্ষুদ্র বড়িটি থাকবে কোথায়? একেবারেই থানা ভাবছে। বলি, ছেলেটির চুরি করে খাওয়া বেশ অভ্যেস ছিল না? সে অভ্যেস নিজের বাড়িতে নাই, পরের বাড়িতেও ছড়িয়ে পড়েছিল। সামনে ননী রেখে কাউকে আর পেছন ফিরে বসতে দিত না। ঔষধটা একেবারেই অসম্ভব। এক কাজ করুন, মোটা একখানা কম্বল মুড়ি দিয়ে তুলসী তলায় শুয়ে রেখে ভগবানের নাম করবে যা। আমি এখন চললাম। ভক্তরাজ আসুন, আমার জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণের জীবন রক্ষা করুন। আমি বড় কাতর, অনুরোধের মতো যোগ্য কথা জোগাতে পারছি না। অনুরোধের আবশ্যক নাই, চলুন। গোকুল, তুমি আগে গিয়ে যশোদাকে খবর দাও। বুঝি স্বয়ং ভগবানের দর্শন পেয়েছি, আর ভয় নেই। আর কথা কইবে না বাবা? ওগো, তোমরা সকলে মিলে আমায় মেরে ফেলো, আমি যে আর সহ্য করতে পারছি না। কবিরাজ মশাই, আপনার চলতে কষ্ট হচ্ছে, বুঝি পথ চলা আপনার অভ্যেস নেই। আর দেরিও হয়ে যাচ্ছে, যদি আমার কাঁধে উঠতেন আমি শিগগির করে নিয়ে যাব। সত্যি কথা আপনি ঠিক ধরেছেন, কাজে উঠে বেড়ানোই ছেলেবেলা থেকে আমার কেমন একটা অভ্যেসের ভেতর দাঁড়িয়ে গেছে। তা থাক, নন্দরাজ আপনি বুড়ো মানুষ, আমার পিতৃ তুল্য, আপনার কাঁধে উঠে আর কষ্ট দেবো না। ও বাবা, এস এস এস,
ভয় নেই মা নন্দরানী, একজন ভালো বৈদ্য আসছেন। গোপালকে বাঁচিয়ে দিতে পারি তবে আমাকেও তোমার গোপালের ভাই ভেবে ভালোবেসো মা, আমি আর কিছু চাই না। রোগের নির্ণয় করতে পারছি না, ঔষধের ব্যবস্থা কি প্রকারে করি। বলতে ঠাকুর, সেকের ওষুধ দিন, সকা আমার অনেকক্ষণ মুছে গেছে, আর যে বিলম্ব হয় না। আমার জ্যোতিষশাস্ত্র জানা আছে, গণনা করে দেখি যদি রোগের কোনো নিরা। মুখাপদ্ধি আবার ধ্যানে বসলো যে, কিন্তু ঔষধ দেয়া বড়ই কঠিন হয়ে উঠল যে। এই কথা, এ তো অতি সহজসাধ্য, বৃন্দাবনে পতিব্রতা নারীর অভাব নাই। পতিব্রতা নারী আনে যমুনার জল, তবে তো ফলিবে যেন ঔষধের ফল। সে জলে ঔষধ বাটি দিবে কৃষ্ণমুখে, চেতনা পাইবে কৃষ্ণ রবে। পতির অভাব নাই এই বৃন্দাবনে, বহু পতিব্রতা নারী বিরাজে এখানে। মুখের কথায় প্রত্যয় না হয়, পরীক্ষায় বুঝিতে পারি। চিত্র কলসিতে আনিবে সলিল, পড়িবে না ফোঁটা বাড়ি, তবে সে জানিব পতিব্রতা সতি। সে দেবে ঔষধ মারি, পাবে কৃষ্ণ প্রাণ, গাব গুণগান সতীর গৌরব। তোমরা বদ্রি ঠাকুরের কথা শুনলে তো? এইবার এসো, তোমাদের ভেতর থেকে কে যমুনা থেকে জল আনতে যাবে? আরে ও সাবিত্রী, এ আবার কি কথা, ফুটু কলসি ভরে জল আনতে হবে, অথচ এক ফোঁটা জল পড়বে না, এ আবার হয় নাকি? তুমি রেগে দাও দেখি বাবু বদ্রি ঠাকুরের কথা, দেখছো না আমাদের সঙ্গে রগড় করতে এসেছে। বলি হ্যাঁ রে ও বউ, বড় যে দাদার কাছে সতীপনা দেখাও, এবার যমুনা থেকে জল এনে সতীত্বের পরিচয়টা একবার জাহির করে দাও। থামো ঠাকুরজি থামো, আর হাতে হাড়ি ভাঙতে হবে না। তোমার ভাই আমাকে ভালোবাসে, আমি তার আপনার, তুমি তার পর, এটি যদি এত গায়ের জ্বালা নাও না তোমার ভাইকে নিয়ে, তুমি ঘর সংসার করো, আমি বাপের বাড়ি চললো। আহা, তোমরা ঝগড়া আরম্ভ করে দিলে, এদিকে যে বিলম্ব হয়ে যাচ্ছে। কালরূপী বদ্রি এসেছে দেখছি নারীকে উচ্চ প্রকাশ করতে, এখন কি যাবে বাবু ফুটো কলসি চোখে দেখে জল আনতে? এ দেখছি আবার জ্যোতিষবিদ্যাও জানে, শেষে কি ভেতরকার গোপন কথাও বার করে দেবে? হয় আমাকে তো কেউ জিজ্ঞাসা করছে না, আমি যে কৃষ্ণ কলঙ্কিনী। হায় কৃষ্ণ, তোমার চলনে প্রাণ সপেছি বলি কি আমি অসতী? হায় বুঝি আছি এতক্ষণে, নাই সতী বৃন্দাবন, কেমনে বাঁচাবো আমি তবে কৃষ্ণ ধনে। বলি হ্যাঁ বাচ্চা বদ্রি ঠাকুর, সতী কলসি ফুটো বুঝতে পারে, এ আবার হয় নাকি? কেন হবে না,
এতেই তো পতিব্রতা নারীকে পরীক্ষা পাওয়া যাবে। সীতা কি আগুনে পুড়ে মরেছিল? তবে কি আমার গোপাল বাঁচবে না? আপনাকে দেখে বড় আশা হয়েছিল। আমি কি করি বলুন, রোগ যে বড় কঠিন। একটিমাত্র সতী নারী যদি এই বৃন্দাবনে থাকত তাহলে তো নিরাশ হবার কোন কারণ ছিল না। সেখানে যে সকল নারী আছে এদেরকে সকলকেই জিজ্ঞাসা করা হয়েছে, কেউ জল আনতে রাজি নয়। সকলকেই তো জিজ্ঞাসা করা হয়েছে, তাছাড়া এ কথা বৃন্দাবনময় প্রচার করা হয়েছে, কেউ তো আমায় দয়া করলে না। আমার মনে হয় যথার্থ সতী যে সে নিজেকে গোপন করে রেখেছে, নইলে এও কি হতে পারে যে বৃন্দাবনে সতী নেই? মা জটিলা কুটিলা তো বলে বেড়ায়, বৃন্দাবনে কেবল তারাই দুজনের সতী আছে, তাদের একবার ডেকে আনলে হতো। কিন্তু এই কেষ্ট রাধা নিয়ে কেলেঙ্কারি হবার জন্যে তাদের রাগ হয়েছে, তাই এ সংবাদ পেয়েও আসেনি। আমি তাদের হাতে পায়ে ধরে নিয়ে আসবো, এ অবস্থায় আবার কিসের মান অপমানের বিচার মা? রাধা, তুমি আমার গোপালকে বড় ভালোবাসো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই থেকে কাঁদছ। এতক্ষণ আমার কোলে থেকেও তো গোপালের চৈতন্য হলো না, দেখি যদি তোমার কোলে শুয়ে দিলে তার জ্ঞান ফিরে আসে। নারায়ণ
কোথায় যাব? কি হয়েছে? তুমি এত হা পাচ্ছ কেন? আমার কপাল ভেঙেছে মা, আমি কৃষ্ণ ধনকে হারিয়েছি। কি বলছ মা? হঠাৎ অজ্ঞান হয়ে গেল, কত লোক কত কি করলে কিছুতেই জ্ঞান ফিরে এলো না। শেষে এক বৈদ্য এসে বললে, যদি কোনো সতী নারী যমুনা থেকে জল এনে সেই জলে ওষুধ গুলে গোপালের মুখে দেয়, তবেই গোপালের চৈতন্য ফিরে আসবে। কেউ জল আনতে স্বীকার করছে না। তোমার মতো সতী এদেশে নেই, তাই তোমার কাছে এসেছি। চলো মা, আর এক মুহূর্ত দেরি করো না। এতে আর ভাবনার কি আছে মা? সত্যি যদি সতী নারীর হাতের জলে তোমার ছেলে প্রাণ পায়, তো আমার কাছে বড় কথা নয়। বল, আমি এখনই এনে দিচ্ছি। তাই করো মা, সতীত্বের গৌরব সিংহাসনে তুমি বসবে, দেশ শুদ্ধ লোক তাই আজ দেখবে। এসো মা, আর দেরি করো না। তা তো হবে, সে বদ্ধি আমার মান বাড়াবার জন্য এসেছে তা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু একটা কথা ভাবছি। সে কি? আবার ভাববে কি? আমি যে আর সইতে পারছি না, এই বুকের ভেতর। এসো মা। আমি ভাবছি, এই যে গৌরবের কথা বললে, মেয়ে থাকতে তাকে বঞ্চিত করে সেই সতীত্ব গৌরবের মুকুট আমি কেমন করে মাথায় করব? তাকে একবার জিজ্ঞাসা করি। শিলা তো সতীত্বে আমার চেয়ে কমতি যায় না, তাকে জিজ্ঞাসা না করে আমি যাই কেমন করে? তাই ভাবছি মা, এই যে আমার উচিত কাজ। যাও, ঠিকই জিজ্ঞাসা করে এসো। না, তা দেরি হবে না, এই যে পাশের ঘরেই আছে। কি বলছো মা? আয়ান ঘোষের পরম শত্রু নন্দ ঘোষের বেটা মরেছে, এ তো সুখের কথা। যার মরণের জন্য আমি অনবরত দেবদেবীর পূজো মানসিক করে আসছি, সেই আজ মরেছে। তাতে আমার এত আনন্দ হচ্ছে যে আমারও মরে যেতে ইচ্ছে করছে। আর তুমি কিনা সেই কেশটাকে বাঁচাতে যাচ্ছ? সব বুঝি, মহাশত্রু মরেছে এ কথাও সত্যি। কিন্তু তুই বল দেখি, যদি না যাই তাহলে সকলে ভাববে যে জটিলারও সতীত্বে বুঝি কিছু সন্দেহ আছে। আমাদের সতীত্বে সন্দেহ? কোন বেটা বেটি বলেছে বলো তো একবার শুনি। কেউ বলেনি, তবে না গেলে সেই কথাই বলবে। আর যদি একটু জল এনে কেষ্টকে বাঁচাতে পারি, তাহলে ভেবে দেখ ভুবনে কি রকম কীর্তিটা থেকে যাবে। তা সে যা তুই নে, চাই আমি নি, একই কথা। তবে তুমি যমুনা থেকে জল এনে তাকে বাঁচাও, সে ছোড়া আমার পরম শত্রু, আমি তাকে বাঁচাবো না। উফ, কি ভিক্ষুর ডানা ওই গেলে ছোড়া, মরেও জ্বালাচ্ছে। আমাদের পরম শত্রু সে, আর আমাদের কিনা তাকে বাঁচাতে হলো। তবে আয় মা, যশোমতী দাঁড়িয়া। আয় 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 রে গোপা, আয় 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 রে গোপা,
জগত জন্মানি তুমি ভুলেছো কি আপনারে সতীকুল রানী সতীকুল রানী তার কি ভয় জলানি পারে তার কি ভয় জলানি পারে জগত জনানি তুমি ভুলেছো কি আপনারে জগত জনানি তুমি ভুলেছো কি আপনারে লক্ষ্মী রূপা বিষ্ণু জায়া ধরে ছোমার আধার কয়া লক্ষ্মী রূপা বিষ্ণু জায়া ধরে ছোমার আধার কয়া পেলে তোমার চরণ ছায়া মা পেলে তোমার চরণ ছায়া যমুনা জনম সফল করে নারে জগত জননী বুঝি পারে নারি হরি সত্য কিংবা এ চাতুরী অচেতন চিদানন্দ চৈতন্য স্বরূপ কে বুঝে তোমার মর্ম ধর্মযোগী তব কর্ম নিরাকার বিশ্বরূপ তুমি অপরূপ অপের রাখমান চক্রধর কলঙ্ক পক্ষরা যেন নাহি ধরেছিরে অগ্রদাওয়ে দাখিরে জল আনিবার তারে ছায়ারূপে দেখা দাও যমুনার নীরে কিন্তু আমি ভুলিনি এটা সত্য কথা সামনে কেন বলে যাও
তখন দুধের ছেলে তুমি, মায়ের কোলে উঠে বিয়ে দেখতে এসে বায়না ধরলে, আমি আধাকে বিয়ে করব। ও হরি, দাদার বিয়ে হবার আগে সেই পীরে বসে নারায়ণ সম্মুখে রেখে তুমি রাধাকে বিয়ে করে ফেললে, চমৎকার সঙ্গত বিধি। সেই দিন থেকে শোনো কৃষ্ণ, হ্যাঁ আমি তো খুব মন দিয়ে শুনছি, সেই দিন থেকে তোমার ও রাধার পেছনে পেছনে আমি আছি ছায়ার মতো। আমি সব দেখেছি, আমি সব জানি। তবে তুমি আসনা খুঁটিলা, এত কষ্ট করে, এত অনিদ্রায়, অনাহারে এই সব জানা ও দেখার জন্য স্বর্গের সুবর্ণ দ্বার তোমার জন্য উন্মুক্ত রয়েছে। অতি কপট, তাই কুটিলাকেও হার মানিয়েছে। মর্তে যখন এসেছি তখন ভগবানের যুগল মূর্তি না দেখে আর যাচ্ছি। নারদ, যুগল মিলন দেখবার জন্য এ বুড়ো বয়স